আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের পাঠ এক করেছিলাম, আজকে আমরা পাঠ দুই নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার জন্য পাঠ দুই এর একটি ছবি আমি দিয়েছি, দেখো তোমরা। এই ছবিটি দেখে তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে নেবে। ইম্পর্টেন্ট লাইনগুলো আমি দাগিয়ে দিয়েছি, ছবিটি খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। পাঠ দুই, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণ। এটার বিষয়বস্তু আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের পিছনে প্রাকৃতিক কারণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানব সৃষ্ট কারণ। শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। এই বরফ গলা জলরাশি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, ফলে বাংলাদেশের দক্ষিণাংশের নিম্নাঞ্চল সহ পৃথিবীর সমুদ্র তীরবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হলো গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একত্রে গ্রিনহাউস গ্যাস বলে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ড সবচেয়ে বেশি দায়ী। মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আর গ্রিন হাউসের তৈরি বিভিন্ন গ্যাসগুলো বায়ুমণ্ডলে অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের আরেকটি কারণ হচ্ছে বনভূমি ধ্বংস, অর্থাৎ ক্রমাগত অবাধে গাছ কাটা ও পাহাড় কাটা ও অন্যান্য কারণে, অর্থাৎ বনভূমি উজাড় করে বাসস্থান নির্মাণ ইত্যাদি কারণে বনভূমির পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে। আর এই ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। একটি দেশের মোট আয়তনের শতকরা 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে এই বনভূমির পরিমাণ মাত্র 17%। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশ জলবায়ুর পরিবর্তনের কারণগুলো প্রায় একই। আর এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী এমনকি বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। বন্যা, জলোচ্ছ্বাস ও খরার প্রকোপ বাড়ছে, নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের মূল বিষয়বস্তু। আশা করছি ছবিটি দেখে তোমরা সবাই ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাতে পেরেছ। চল আমরা দেখে নিই পাঠ দুই থেকে কি কি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন দেখো, জলবায়ু পরিবর্তনের কারণে কোনটির পরিমাণ বেড়ে যাচ্ছে? আমি খুব সংক্ষেপে তোমাদের সুবিধার জন্য ব্র্যাকেটের ভিতরে আনসারটি লিখে দিয়েছি। দেখো, প্রাকৃতিক দুর্যোগের, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। পরের কোশ্চেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? এটাও দেখো ব্র্যাকেটে আমি আনসার লিখে দিয়েছি, বৈশ্বিক উষ্ণায়ন।
পরের কোশ্চেন, বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ কি? এটাও ব্র্যাকেটে আনসার দেওয়া আছে, গ্রিন হাউস গ্যাস। নেক্সট কোশ্চেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলাফল বা প্রভাব ব্যাখ্যা করো। এটার আনসার তোমরা খুঁজে পাবে, দেখবে যে বইতে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি। গ্রিন হাউস গ্যাস কি অথবা গ্রিন হাউস গ্যাস বলতে কোন কোন গ্যাসকে বোঝায়, এটাও তোমরা বইতে খুঁজে পাবে, আন্ডারলাইন করা আছে। ছয় নম্বর প্রশ্ন, বাংলাদেশে গ্রিন হাউস গ্যাস কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো, এটাও বইতে আন্ডারলাইন করা আছে, তোমরা ওখান থেকে গুছিয়ে লিখতে পারবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য কোন কর্মকাণ্ড সবচেয়ে বেশি দায়ী, এটা খুব সংক্ষেপে আমি আনসারটা ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো মানব সৃষ্ট কর্মকাণ্ড। আট নম্বর প্রশ্ন, মানব সৃষ্ট গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি, এটাও আমি আনসার লিখে দিয়েছি, কার্বন ডাই অক্সাইড। নয় নম্বর প্রশ্ন, মানব সৃষ্ট কোন কোন কর্মকাণ্ডের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটাও তোমরা বইতে খুঁজে পাবে। দশ নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বিপর্যয়ের জন্য কোন দেশগুলো বেশি দায়ী, এটাও আনসারটি আমি দিয়ে দিয়েছি, দেখো উন্নত দেশগুলো। এগারো নম্বর প্রশ্ন, ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণে পৃথিবীর কি বৃদ্ধি পাচ্ছে, এটাও আনসার দিয়ে দিয়েছি, উষ্ণতা। নেক্সট কোয়েশ্চেন, একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার, এটাও আনসার লিখে দিয়েছি, শতকরা প্রায় 25 ভাগ। বাংলাদেশে বনভূমির পরিমাণ কত, এটার আনসারও দিয়েছি, দেখো শতকরা 17 ভাগ। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশে বনভূমির পরিমাণ কমে যাচ্ছে কেন, এটাও বই দেখে তোমরা লিখতে পারবে। সাম্প্রতিককালে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে কেন, এটাও তোমরা বই দেখে লিখতে পারবে। লাস্ট কোশ্চেন, জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে ব্যাখ্যা করো অথবা বিশ্লেষণ করো, যদি ব্যাখ্যা করো আসে তাহলে অনুধাবনের প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের আনসারের জন্য লিখতে হবে, আর যদি বিশ্লেষণ করো আসে সেক্ষেত্রে এটা 4 মার্কস অর্থাৎ উচ্চতর দক্ষতার কোশ্চেন হিসেবে আসবে এবং সেইভাবে তোমাকে আনসার লিখতে হবে। কাজে এই প্রশ্নটা তোমরা দুইভাবে পড়ে রাখবে, জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে, কি ভূমিকা পালন করতে পারে আমি সংক্ষেপে একটু তোমাদেরকে বলে দিচ্ছি, যে আমরা দেশের বনভূমির পরিমাণ বাড়াতে পারি অর্থাৎ যে যেখানে আছি সেখান থেকে আমরা গাছ লাগাতে পারি, তাহলে কি হবে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণটা কমে যাবে, আর মানবসৃষ্ট যে সমস্ত কারণে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় সেই কারণগুলো যদি আমরা পরিহার করতে পারি অথবা কমিয়ে দিতে পারি তাহলে আমাদের জলবায়ু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আশা করছি পাঠ 2-এ আজকে আমরা যা পড়লাম তা তোমরা বুঝতে পেরেছ এবং যে প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় শিখবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।